لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك. হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং মৌলিক ইবাদত, কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে হজ করতে যেতে হলে আকাশ পথ ছাড়া অন্য কোনো উপায় নাই, আর আকাশ পথে খরচটাও একটু বেশি, ফলে অনেকেই হজ পালন করতে পারছেন না। একটা সময় বাংলাদেশ থেকে সমুদ্র পথ বা জাহাজে করে হজ যাওয়া গেলেও পরে তা বন্ধ হয়ে যায়, কিন্তু বর্তমানে আবারও সেই সমুদ্র পথে বাংলাদেশ থেকে হজে যাওয়ার ব্যবস্থা তৈরি হচ্ছে। কিন্তু কিভাবে, কবে থেকে জাহাজে করে হজে যাওয়া যাবে, সমুদ্র পথে যেতে কেমন হবে, কতদিন সময় লাগবে হজে যেতে, এসব প্রশ্নের উত্তর সহ সমুদ্র পথের হজে যাওয়ার আদ্যপ্রান্ত নিয়ে আজকের পর্বটি। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং মৌলিক ইবাদত, জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রত্যেক সচ্ছল মুসলিম নরনারীর ওপর হজ পালন করা ফরজ। আত্মিক উন্নতি, সামাজিক সম্প্রীতি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব সর্বাধিক। মুসলিম বিশ্বের ঐক্য সংহতি গড়তেও হজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব মুসলিমের করণীয় বর্জনীয় সম্পর্কে সঠিক দিক নির্দেশনাও লাভ করা যায় হজের বিশ্ব মহাসম্মেলন থেকে। হজ শুধু ইবাদতই নয়, বরং আত্মিক পরিশুদ্ধতার এক অনস্বীকার্য পদ্ধতি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হজের বিনিময়ে জান্নাত নিশ্চিত হয়। মক্কা ইসলাম ধর্মের পবিত্র নগর হিসেবে স্বীকৃত। এই শহরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এখানেই তিনি কুরআনের প্রথম ওহি লাভ করেন। মুসলিমরা প্রতি বছর হজ ও উমরা পালনের জন্য এখানে আসেন। মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত। ইসলাম ধর্ম অনুযায়ী কাবা হল পৃথিবীর প্রথম মসজিদ। মুসলিমরা প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের সময় এই কাবামুখী হয়েই নামাজ আদায় করতে হয়। কাবা মুসলমানদের নামাজের সময় দিক নির্দেশ করে। 1925 সালে ইবনে সৌদের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সৌদ বংশ মক্কার দায়িত্ব লাভ করে। বর্তমানেও ওই রাজবংশই মক্কা শাসন করছে। আধুনিক যুগে এসে শহর বহুগুণ সম্প্রসারিত হয়েছে। এর অবকাঠামো, রাস্তাঘাট, নাগরিক সুবিধাসহ অনেক কিছুরই উন্নতি হয়েছে। বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এই শহরেই অবস্থিত। প্রতি বছর 15 মিলিয়ন মুসলিম মক্কা শহর ভ্রমণ করে থাকেন। ফলশ্রুতিতে শহরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহরে পরিণত হয়েছে। তবে এই শহরে অমুসলিমদের প্রবেশ নিষেধ। সৌদি আরবের মক্কায় প্রতি বছরই হজ পালন করেন মুসলিমরা, আর সব প্রাপ্তবয়স্ক মুসলিমই আশা করেন যে তিনি জীবনে অন্তত একবার হলো হজ পালন করবেন। এটি পৃথিবীর বাৎসরিক বড় জমায়েত। কিন্তু বাংলাদেশ থেকে হজ যেতে হলে উড়োজাহাজই একমাত্র ভরসার বাহন, আর বিমানে করে হজে যেতে খরচও অনেক বেশি গুনতে হয়। তাই অনেক মুসলিমের ইচ্ছা থাকলেও অর্থ বেশি খরচ হওয়ার কারণে হজ যেতে পারেন না। তবে এবার নৌপথেও হজে যাওয়ার ব্যবস্থা থাকছে। সাগরের পথ ধরে সৌদি আরবে যেতে পারবেন বাংলাদেশিরা। কিন্তু কবে থেকে কিভাবে নৌপথে হজে যাওয়া যাবে, এবার চলুন দর্শক সেই তথ্যগুলো জেনে নেই। বিমান সহজলভ্য হওয়ার আগে একটা সময় জাহাজে করে হজ যেতেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সে যুগ এখন আর নেই। বর্তমানে জাহাজ বন্ধ করে শুধু উড়োজাহাজই হজযাত্রী বহন করা হচ্ছে। উড়োজাহাজে পবিত্র হজ পালন করতে যেতে প্রায় 5 থেকে 6 লাখ টাকা খরচ করতে হয়। এই ব্যয় মধ্যম শ্রেণী বা নিম্ন মধ্যম শ্রেণী মুসলমানদের পক্ষে বহন করা অসম্ভব। তাই এই দুই শ্রেণীর পক্ষে পবিত্র হজ পালনের আকাঙ্ক্ষা স্বপ্নই থেকে যায়। তবে বছর দুয়েকের মধ্যেই আবার জাহাজে করে বাংলাদেশ থেকে হজ যাওয়ার সুযোগ মিলবে। চট্টগ্রাম থেকে ছাড়বে এই জাহাজ। হজযাত্রীরা মাত্র 8 দিনই পৌঁছে যাবে সৌদি আরবে। সাগরের বুকে নোনা জলের উপর দিয়ে বাংলাদেশি হাজিদের সৌদি আরবে নিয়ে যাবে 32 তলা বিশিষ্ট জাহাজ। সাশ্রয়ী খরচে 2024 সালে যাত্রা করতে পারবেন বাংলাদেশের হাজিরা। বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করবে ওই বিশাল জাহাজ। চট্টগ্রাম জেদ্দা নৌরুটে জাহাজ চলাচলের ব্যবস্থা করছে বাংলাদেশ জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। জাহাজটি পরিচালনা করার জন্য একটি নীতিমালাও হচ্ছে। কর্তৃপক্ষ বলছে এতে হজের খরচ কমবে। জাহাজটি মাত্র 8 দিনই
চট্টগ্রাম থেকে সৌদি আরবে যাত্রী নিয়ে যাবে। আগে সমুদ্র পথে সৌদি আরব যেতে এক মাসের মতো সময় লাগত, কিন্তু বর্তমানের অত্যাধুনিক প্রযুক্তির জাহাজের গতি বেশি, যার ফলে মাত্র 8 দিনই চট্টগ্রাম থেকে রওনা হয়ে জেদ্দা বন্দরে পৌঁছে যাওয়া যাবে বলে জানিয়েছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের কর্তৃপক্ষ। হজ যাত্রী বহনে জাহাজ চালুর বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সহ 11টি মন্ত্রণালয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে একটি বৈঠকের সারসংক্ষেপও পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সারা বিশ্বে 10টি ক্লাসিফিকেশন সোসাইটি রয়েছে, যারা জাহাজের ফিটনেস, রিপেয়ার, পরিচালনা সহ সব কিছু দেখে জাহাজ চলাচলের অনুমতি দিয়ে থাকে। ক্লাসিফিকেশন সোসাইটি অনুমোদিত 32 তলা বিশিষ্ট পুরাতন জাহাজ আমদানি করে তা দিয়ে বাংলাদেশি হাজিদের বহন করতে চায় প্রতিষ্ঠানটি। জাহাজে একসঙ্গে 3000 হজযাত্রী বহন করতে পারবে। জাহাজে বিশাল একটি মিলনায়তন থাকবে, যেখানে একসঙ্গে 2000 হজযাত্রী বসতে পারবেন। সাগর পথে যাত্রার সময় কোনো অসুবিধা ছাড়াই জাহাজে নামাজ আদায় করতে পারবেন হজযাত্রীরা। সমুদ্র ভ্রমণের আলাদা এক অভিজ্ঞতা যুক্ত হবে এই পথের হজযাত্রীদের। বর্তমানে হজ যেতে বিমান ভাড়া, হোটেল ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে একজন হাজির 5-7 লাখ টাকার মতো খরচ করতে হয়। অন্যদিকে জাহাজে চড়ে হজে গেলে এক একজন হাজির অন্তত 1.5 লাখ টাকা কম খরচ হবে। হজ শুরুর সপ্তাহখানেক আগে রওনা দিলেই চলবে, সেক্ষেত্রে সৌদি আরব গিয়ে 7-8 দিন হোটেল ভাড়া করে থাকতে হবে না। এভাবে হোটেল ভাড়াও বেঁচে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে সাশ্রয়ী মূল্যে আরামদায়ক ভ্রমণের জন্য দারুণ এক বিকল্প ব্যবস্থা হবে এই সমুদ্রযাত্রা। সেই হিসাবে বিমানের চেয়ে কম খরচে হজে যাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সরকারি নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদন থাকা সাপেক্ষ ক্রুজ জাহাজ আমদানি করা যাবে। বছরে 2 মাস হজযাত্রী বহন করবে জাহাজটি, বাকি 10 মাস এশিয়ার বিভিন্ন রুটে যাত্রী নিয়ে চলবে। হজ মৌসুমে ভালো সাড়া পেলে জাহাজ ভাড়া করে আনতে চায় তারা। হজযাত্রার ক্ষেত্র নিরাপত্তা নিশ্চিত করে হাজিদেরকে সাগরপথে সৌদি আরব নিয়ে যাওয়ার নিশ্চয়তাও দিয়েছে প্রতিষ্ঠানটি। নৌপথে ফের হজযাত্রা শুরু হলে বাংলাদেশের মধ্যম আয়ের মুসলমানদের হজ পালনের সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে, যার ফলে পবিত্র হজ পালনের স্বপ্ন পূরণ হবে লাখো কোটি বাংলাদেশির। দর্শক, সেই প্রত্যাশায় এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথী থাকুন।